দিন যত যাচ্ছে ফিলিস্তিনিদের জীবন ততই দুর্বি হয়ে উঠছে মৃত্যুই যেন তাদের একমাত্র পরিণতি টানা নয় রাতের মতো আটচল্লিশ বছর বয়সী ফিলিস্তিনি বেদুইন হার্ব আবুল কাবস শীতল আবহাওয়ায় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন তুরস্কের আনাদুল নিউজ এজেন্সি জানিয়েছে জেরুজালেম থেকে একষট্টি কিলোমিটার উত্তরে জর্দান উপত্যকার তুবাছ শহরের পূর্বে আল বাকিয়া গ্রামে ইসরায়েলি বাহিনী তার ও ভেড়ার খোয়ার করে দিয়েছে বুধবার তুষারপাতের পর তীব্র শীতেও গ্রামবাসীকে তাবুতে আশ্রয় নিতে বাধা দিচ্ছে ইসরায়েলি সৈন্যরা গত বছরের তেসরা নভেম্বর থেকে নিয়মিতভাবে ইসরায়েলি বুলডুজার হানা দিয়ে গুড়িয়ে দিচ্ছে গ্রামটি হোমসা গ্রামের এগারো পরিবারের ছিন্ন ভিন্ন তাবু তার বহনযোগ্য টয়লেট ও সোলার প্যানেল পুরো স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় যখনই গ্রামবাসী নতুন করে তাদের ও তাদের পশুপালনের জন্য আশ্রয় তৈরি করেন। ইসরায়েলি তা আবার গুড়িয়ে দিয়ে অবস্থায় থাকতে তাদের বাধ্য করে আনাদুল এজেন্সির কাছে হারব আবুল কাবস বলেন দুই মাস আগে সর্বশেষ তসনাসের পর তারা তাদের আসবাব আবার মেরামত করতে পেরেছিলেন তিনি বলেন গত কয়েকদিন তারা দিনে দুইবার এসে আমাদের কৃষি সরঞ্জাম বহনযোগ্য টয়লেট ও আমাদের কক্ষের ও তাবুর ধাতব সরঞ্জাম জব্দ করে নিয়ে যায় এরাকে মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী ও এলাকায় ইউরোপীয় এক কূটনীতিক প্রতিনিধি দল সফরের পর হানা দেয় ইসরায়েলি বাহিনী স্থানীয়দের ইউরোপীয় প্রতিনিধি দলের সরবরাহ করার সব সাহায্য জব্দ করে নিয়ে যায় হার্ব বলেন কোনো আচ্ছাদন পানি ও বিদ্যুৎ সরবরাহ ছাড়াই আমরা পঁয়ষট্টি জন লোক বাস করছি হোমসার কাছাকাছি দশটির বেশি ইহুদি বসতি সংরক্ষণে ইসরায়েলি বাহিনী সহায়তা ও নিরাপত্তা দিয়ে আসছে মৌলিক সুযোগ সুবিধা ভোগ সহ তারা ওই অঞ্চলটিতে কৃষিকাজ করারও সুযোগ পাচ্ছেন হারবারও বলেন আমার তাবুর তিনশো মিটার দূরের কুয়া থেকে তারা আমাদের পানি আনতে দেয় না আমার পরিবারের জন্য পানি আনতে প্রতি রাতে আমাকে দুই ঘন্টা সফর করতে হয় যদি আমি দিনে যাই তবে সেনাবাহিনী আমার ভ্যান গাড়ি জব্দ করে নেয় তুবাসের জর্দান উপত্যকা বিষয়ক ডাইরেক্টর মোতাজ বাসারাত ওই অঞ্চলের অবস্থাকে বিপর্যয়কর হিসেবে বর্ণনা করেন তিনি বলেন এটি স্পষ্টতই অপরাধ এই পঁয়ষট্টি বেদুইনের মধ্যে বিয়াল্লিশ জনই শিশু খোলা আকাশের নিচে তারা বাস করছেন সেনাবাহিনী আমাদেরকে ওই গ্রামে ঢুকতে দিচ্ছে না আমরা সাহায্যও করতে পারছি না বা তাদের উদ্ধারও করতে পারছি না সবকিছুই তারা জব্দ করে রেখেছে উনিশশো সালে নেগেভি মরুভূমি থেকে বাস্তুচ্যুত হওয়ার পর হার্ব ও অন্যান্য পরিবার উনিশশো সালের আগ থেকেই ওই স্থানে বাস করে আসছেন হার্ব বলেন উনিশশো সাতষট্টি সালের আগে আমার পরিবার এখানে আসে এবং এখন ইসরায়েল আমাদের ভূমিকে মিলিটারি জোন ঘোষণা করেছে তারা আমাদের এখান থেকে বহিষ্কার করতে চায় হার্ব বলেন তারা কিছুই বিবেচনা করছে না আমাদের জীবন সন্তানের কোনো মূল্যই তাদের কাছে নেই আনাতলু এজেন্সিকে তিনি বলেন আমাদের সন্তানেরা গুরুতর অবস্থায় আছেন প্রথমবার যখন সেনাবাহিনী আমাদের তাবুত তসনাস করে আমার ভাতিজার বয়স ছিল মাত্র তিন দিন বৃষ্টির মধ্যে তারা আমাদের তাবু নিয়ে যায় ইসরায়েল ওই অঞ্চলের প্রায় সতেরো হাজার তিনশো একর জমি আত্মসাতের পরিকল্পনা করছে স্থানীয়রা জানান ফিলিস্তিনি শিশুরা সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে আক্রমণের শিকার হচ্ছে এদের মধ্যে কেউ তাদের গ্রামে ও বাকিরা স্কুলে যাওয়ার পথে আক্রমণের শিকার হয় কলোনাইজেশন অ্যান্ড ওয়েল রেজিস্ট্যান্স কমিশনের কর্মকর্তা কাসেম আওয়াদ বলেন ইসরায়েল চেষ্টা করছে পূর্বের আলুন হাইওয়ে পর্যন্ত দখল করে নিয়ে পশ্চিম তীরকে বিচ্ছিন্ন করতে এবং জর্দান উপত্যকার উর্বর ভূমি আত্মসাত করতে যা পশ্চিম তীরের খাবারের ঝুড়ি কমিশনের তথ্যানুসারে ওই অঞ্চলে দুইশোর বেশি আবাস চারবার ধ্বংস করা হয়েছে যা তিরিশ লাখ ডলারের বেশি অর্থনৈতিক ক্ষতি করেছে